কোন ফুপা ইকবা ফুপাকে আঙ্গুলে দেখাও তো আপনি ইয়ে আছে বাপ বেটি সম্বন্ধে তিনজন হাউ আর ইউ তোমরা কেমন আছো সবাই তারপর আবার যেই গ্রামে গিয়েছিলাম ওদিকে জমি বাড়িতে ফাঁকা জায়গায় তো ওখানে আবার এই যে মিষ্টি কুমড়ার গাছ লাগানো হয়েছিল ওখানে মানুষের গাছ অবশ্য এই দেখুন একদম টাটকা এখান থেকে কষ বের হচ্ছে এখনো এই মিষ্টি কুমড়া পেকেও গেছে খাইতে খুব স্বাদ হবে ওজন প্রায় সুমন ভাই এটা কয় কেজি ওজন হবে মোটামুটি আড়াই কেজি ওজন এই মিষ্টি কুমড়া এটা বাজারে দাম আছে কত পঞ্চাশ ১২৫ টাকা দাম এটা আমি ফ্রি পেয়েছি আমি এখানকার জামাই হয় তো জামাইকে উনি ফ্রি দিয়েছেন খাওয়ার জন্য আর সুমন ভাই খুব ব্যস্ত হয়ে গেছে চলে যাওয়ার জন্য তা আমরা কীভাবে যাবো এখানে তিনজন যাওয়া যাবে ওঠো আমো ওঠো চলো যাও উঠে যাও উঠো দেরি করো না এটা ধরো এটা ধরো অন্যটা পেঁচায় নাও যাও এটা সামনে যাও আমি বসবো আর একটু সামনে যাও তুমি অনেক মোটা হয়ে গেছো মা এই যে আমরা যাচ্ছি হ্যাঁ সুমন ভাই সাবধানে যাও ভাই এই যে আমরা যাচ্ছি বাপ বেটি সম্বন্ধী তিনজন এই গ্রামটা আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এগুলো সব ধান গাছ এই যে সব ধান গাছ এই যে আমার পিছনে দেখুন সব ধান গাছ আর এই যে গ্রামের মধ্যে আমরা ঢুকে গেলাম গ্রামে যাচ্ছে হারা 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 মানে আমরা আমরা এই যে গ্রামের রাস্তা এগুলো বর্ষাকালে খুব অবস্থা খারাপ হয়ে যায় হাঁটাহাঁটি করা যাবে না এখন একটু গ্রীষ্মকাল কোনো সমস্যা হচ্ছে না কারো যাও তুমি দাদা তুমি এ কাজ করো তুমি নূপুরদের বাসা চলে যাও আমি দিয়ে আসি না ভাই আসো আসো এটা হলো গ্রামের মসজিদ এই যে এটা মসজিদ গ্রামের আর আমার মেয়ে এখান থেকে এই পিছন দিয়ে চলে যাবে তার খালা মামি বাসা যাও তাদের যাও তাদের যাও দেরি করো না দেখো ভিতরে যা কইছে এটা যাক একটু আর ওই যে সমুদ্রের বেটা আসতেছে এই যে সমুদ্রের বেটা এর নাম হইল সিয়াম এই ছেলেটা খুবই দুর্দান্ত এই যে সিয়াম আসতেছে হ্যাঁ খুবই দুর্দান্ত এই গ্রামে খুব পপুলার একটা ছেলে এই যে দেখুন একটু পরিচয় করে দিই এই যে হাই তোমার নাম কি আলহাম মাহমুদ সিয়াম আলহাম নামটা কি রাখছে তোমার কোন ফুপা ইকবা ফুপা কে আঙ্গুল দিয়ে দেখাও তো ইয়েস আমি দেখছেন কি দুর্দান্ত কিভাবে বলছে আপনি ঠিক আছে খুব ভালো ছেলে আমার খুব ভালো লাগে একটা ছোট ভাই আছে ওকেও তো ভালো লাগে না একে খুব ভালো লাগে ঠিক আছে যাও কোথায় যাবা তুমি এখন যাও দাদির বাসে যাও ঠিক আছে এই যে এসে পড়লাম এই গ্রাম থেকে আমার শ্বশুর বাড়িতে এসে পড়লাম এটা শ্বশুর বাড়ি আর এটা ওনারা রাখছেন ধানের মানে এগুলোকে খড় বলা হয় এগুলো গরুকে খাওয়ায় এই যে এটা খড় গরুর খাদ্য এগুলোতে আবার ধান হয়েছিল এই যে এই মাথাগুলো দেখা যাচ্ছে এগুলো সব ধানের দানা ছিল তারপর এটাকে পিটায় পিটায় তারপর ধানগুলো ছুটিয়ে নিয়ে এটা এইভাবে খামার দিয়ে রাখে টাইল বলে এটাকে টাইল করে রাখে তারপর ধীরে ধীরে এখান থেকে খুলে খুলে এভাবে খুলে খুলে ধান এগুলোকে গরুকে খাইতে দেয় গরুর খাদ্য যেটাকে বলে এই যে ওনাদের কয়েকটা গরু আছে গরু পুষে চলুন তাহলে গরুগুলোকে দেখাই দিই এই যে গরু বেশ কয়েকটা গরু আছে এই একটা গরু
এই গরুর বাচ্চা হয়েছে আবার ওই যে বাচ্চাটা বসে আছে ছোট্ট একটা বাচ্চা এই যে আইটা লাই বড় একটা গরু হয়েছে এখানে দুটো আছে এটা বাচ্চা সহ তিনটা আর এখানে আছে দুটো এই এখানে দুটো হাউ আর ইউ তোমরা কেমন আছো সবাই সবাই ভালো আছো এখন গরু খাদ্য দিবে কি মুসুর ডাল এ কি করে মুসুর ডাল দিলে দেখি দেখি ডালে দেখি টিসিবি ওরে বাবা ঠিকই তো তারপর আবার বাড়ির ওখানে এই যে পেঁপে গাছ এই যে কয়েকটা পেঁপেও ধরছে একদম বাড়ির উঠানে এই যে এখানে একটা আগে লিচু পেয়ারা গাছ ছিল এদিকে একটা পেয়ারা গাছ ছিল এই যখন গাছটা এখানে ছিল এই পুরো ঘরটা পুরো ঠান্ডা ছিল গাছটা হয়তো ঝড়ের সময় ভেঙে গেছে তারপর এই যে মুরগির ঘরও আছে এই যে মুরগির ঘর এই তো